তোমাদের তো বিয়ের ব্লগ আগে আমি শেয়ার করেই দিয়েছি, বৌভাতেরটা একটু দেরি হচ্ছে। আমাদের বৌভাতে দুদিন বাদে রিসেপশন পার্টিটা হয়েছিল, তো বৌভাতের কিছু কিছু ব্লগ তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বউ আনার, বুঝতেই পারছ যে গাড়ি করে বউ এলো আমাদের বাড়িতে। কি ধমক রে! ও তারপরে মানে তুই এই গার্লফ্রেন্ড ছাড়, এই গার্লফ্রেন্ড ছেড়ে যাবে? হ্যাঁ, ব্রেকআপ হয়ে গেল তো। ব্রেকআপ আর তোমাকে বললাম তো বাবা ছোট্টু ভেবে দেখ, তো আগে বলবি তো, আগে বলবি তো, তোমার এরকম চাইল লিগ্যাল আছে। সব দোষ গুণ দুটোই ঢাকলাম, আরে পানি বেলা তো শোনা যাচ্ছে না, ঢাকলাম গুণ প্রকাশ। এইবারে মেলা তোকে নিয়ে যেতে হবে দাঁড়া। আমার এবার প্ল্যান থাকলো বড় দিতে হবে উল্টো দিকে, কনফিউশন হচ্ছে আমার। একদিন
মানে তুমি দিচ্ছ না এ ও এ ওরাই দেয় আচ্ছা আচ্ছা দুজনে তুমি তার একটা হাতে তো ম্যাজিক করতে পারো না বাজি বুঝেই তো গেল তাড়াতাড়ি মামির হাতে পড়িয়ে দাও ওটা মামির হাতে পড়িয়ে দাও এটা খোঁজো হাসির চোখ দেখো আর সবাই আনন্দ করো ভিডিওটা দেখে আমার একটুখানি কাছে আসো তোমারই আর একটু ক্লোজ হও তোমারই বউ ছোট মামা এ ক্লোজ ছোট মামা রিয়া রিয়া বসো বসো দিদি বনি বসো মামা মিশে তুলে নিক তারপর তুলছি ভাত কাপড় ধরতে হবে কি বলতে বলো আরেকবার 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 ভালো থাকা সুখে থাকা দায়িত্ব নিলাম যাবে না বুঝলি লোকালে ছোট্ট আমাকে কেউ সরিয়ে দিস না ওরা বউ ভাতের দিন সাজুগুজু করে রেডি কারণ ওদের বাড়ির কয়েকজন আসবে ফুলসজ্জার তত্ত্ব নিয়ে ওদের বাড়ির মানে দিয়াদের বাড়ির লোকজন সবাই চলে এসছে তো ঘরে একটু বাড়িতেই একটু ছোট্ট খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল আর তার উপরে আমার মায়ের জন্মদিন ছিল যেহেতু 17 ডিসেম্বর মায়ের জন্মদিন তো একটুখানি কেক কেটে সেলিব্রেশনও করা হলো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে কিছু বলছে বর তো এখানেই ও ফটো তুলছে
একটু হাই করে দাও নতুন বউ, খুব মিশুখে তোমার বউ। উপরে দেখে কিন্তু একটু দেখে আসো, হ্যাঁ মাথায় লেগে যাবে। মায়ের বার্থডে দুটো সেলিব্রেশন একসাথেই হচ্ছে। যাও ওখানটা সামনেটা যাও, হাই কর। ক্যামেরাম্যান রেডি সবাই, ক্যামেরাম্যান ফোকাস করো। এই বাবা ক্যামেরা ছবি তুলতে হবে না, কি সেই আবার কোথায় গেল বর্ষা, কোথায় গেল ওই তো ঝরাচ্ছে। Happy birthday to you, happy birthday to you, happy birthday to my, happy birthday to you. নিপে না নিপে না, কেটে ফেলো, আরে ছেড়ে দাও ওটা, কার নেবে না কাটো, সব জ্বলে উঠবে আবার। বলো বলো হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। নতুন বউকে খাইয়ে দাও, ওকে ছোট মামা সাজছে, এখন মেজো মামা এখন সাজছে, ভাগনার বিয়ে স্পেশাল করছে, স্ক্রাবার করছে, ও আবার গলায় সাবান দিতে হবে তো বলেই যাচ্ছে, না সাবান দেবে না যেটুকু মাখছো। আর এদিকে ছেলের ছোট মাসি ফেসিয়াল করে বসে ভিডিও দেখছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার শরীর কেমন আছে? আশা করি খুব ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি, দেখতেই পাচ্ছ। আজকে আমাদের গ্র্যান্ড রিসেপশন পার্টি, এই যে সব সাজুগুজু চলছে আমার হয়ে গেছে, আর এই যে রিয়ার মানে আমার ভাইয়ের বউ, ওরও এখনো ফাইনাল টাচ আপ চলছে, এই যে কারণ। আর বাকি সব তো গিয়ে দেখাবো, আর তোমাদের আগে একটু বৌভাতের ক্লিপ দেখিয়ে দিয়েছি, বৌভাত ঘরোয়াটা, আর আজকের দিনের পুরোটা দেখতে থাকো। গিয়ে তো প্রচণ্ড আওয়াজে কিছু বলতে পারবো না, আমাকে কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানিও, আর পুরো ব্লগটা তোমরা এনজয় করো, ভালো লাগলে পাশে থেকো অবশ্যই। আমি অনুষ্ঠান বাড়িতে পৌঁছে গেছি, আমার আগে দিয়া ছোট্ট ওরা পৌঁছে গেছে, ভাই ভাইয়ের বউ, ওকে খুবই মিষ্টি লাগছিল, খুব সুন্দর লাগছিল দেখতে ওকে, দুদিনই মানে তিন দিনই যে সাজুগুজু করেছে, খুব ভালো লাগছে। ছোট ভাই ছোট ভাইয়ের বিয়ে হয়ে গেল, খুব খুব খুশি থাক, সুখে থাক, শান্তিতে থাক, আনন্দ কর, খুব লাইফটাকে এনজয় কর। আর এখন তো সবে শুরু, খুব আনন্দে কাটা দিনগুলো। আর এখানে প্রচণ্ড আওয়াজে তোমাদের কিছুই শোনাতে পাচ্ছি না, আর অনেক গেস্ট এসে গেছিলো, এটা দিয়াদের বাড়ির লোকেরা সবাই এখানে বসেছিল, মাসি মা সকলে দিদি ঠিদি সবাই ছিল, আর ওদিকে আমাদের বাড়িরও প্রচুর লোক এসে গেছিলো। তো ভিড়ভাড়ে আমি শুধু সবাইকে দেখিয়েই দিচ্ছি, এটা হলো আমার মেশো, মেশোকে একটু গালটা টিপে দিলাম,
এরকম। আর এখানে ফুচকা স্টল করা হয়েছিল, আর ওদিকে কফি পকোড়া সবই করা হয়েছিল। তো বোন বোন ছোটো মামা এরা ফুচকা খাচ্ছিল, ওদিকে ছিল মেসো, ছোটো মেসো, আর এদিকে ছিল কফি স্টল, এদিকে ছিল চিকেন ও ভেজ পকোড়াও ছিল। তো সবই তোমাদের একটু একটু করে যতটুকু পারছি দেখিয়ে দিচ্ছি। এরপর আবার নাচানাচি আছে, ভিডিওটা পুরো দেখো, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এটা আমাদের পাশে মৌ দিদি আর মিষ্টি দিদি, ওরা দুজন অনেক দূর থেকে সেই নৈহাটি থেকে এসেছিল। আর এই যে আমার সেজমামি, মানে সবার সাথে যেহেতু আমি মানে আওয়াজে শোনাতে পাচ্ছি না, সবার সাথে এখানেই আমি কথা বলছি, সেজমামা, মামির বিয়ান সবাই, আর এই যে আমার এক মামি বসে আছে পিছনে হাই করছে, আমি সবাইকে বলছিলাম। আর এদিকে এই যে বড় মাসি, অঞ্জিমাসি আর অঞ্জিমাসির বৌমা, মানে আমাদের বৌদি, রুম্পা বৌদি, সবাই আমাকে হাই করছে, বসে বসে আমি সবার সাথে কথা বলছিলাম। ইউটিউবেই ছাড়বো একদম ভালো করে আমার মাসিকে, বড় মাসি, অঞ্জিমাসি সব দেখে আমার, এইরকম না হলে হবে, বউ তো আছেই, ওই বউ তুলেছি। এই ভাই, তো এদিকে ওরা ভাই আর বড় ভাই, ওদের চারজনকে খুবই সুন্দর লাগছে দেখতে, শুধু আমি আর আমার বর মিসিং, কারণ ওরা সবাই কাজে ব্যস্ত, যেহেতু বাড়ির অনুষ্ঠান, এদিক ওদিক করে কাজ করছে সব। আর এদিকে চলে এসছে আমার দোলাদি, মালাদি আর নতুন বৌদি, খুবই মিষ্টি লাগছে, খুব সুন্দর লাগছিল, ওদের সবাইকেই খুব সুন্দর লাগছিল, আমার নিজেকেও নিজে খুব সুন্দর লাগছিল, তোমরা কি বলো। আর ওদিকে একটা বোন, মানে বৌদির বোন, এটা সবাই এসে গেছে, তো আমরা খুব এনজয় করছিলাম। পাড়ার সব বৌদি বোনেরা সবাই মিলে ফটো তুলছে, ফটোশ্যুট তো এখন বিয়েবাড়িতে মাস্ট। এই যে পুচকি একটা কত বড় হয়ে গেছে দেখতে দেখতে, তো সবাই মাকে নিয়ে ছবি তুলছে। আর এই যে আমার একটা খুব প্রিয় মানুষ, আমার এক পিসি আর পিসির বৌমা, একটা ছোট্ট বোন, আমার মিষ্টি বোন, তো ওরাও এসে গেছিলো সবাই। আর এই যে আমাদের পাগলি, আর এই পুচকিটাকে দেখো, এটা আমার বান্ধবীর মেয়ে পুচকি, একটা খুব পাকা মিষ্টি। Yeah.
আমার দিকে তাকিয়ে দিবি না, না যা না ভালো লাগে না, আরে হবে যা যা আমারও হয়নি ভাই।
তো বন্ধুরা, নাচ নিয়ে প্লিজ কিছু বলো না, কিছু মনে করো না, যেইটুক পেরেছি করেছি। আমি নাচটা শিখি না, তো আনন্দ অনুষ্ঠানে আমরা সকল বোনেরাই খুব নাচানাচি, আনন্দ, গান বাজনা এসব করতে থাকি। আর আমার সাথে যারা নাচছিল, কেউ আমার মামা, কেউ আমার ভাই, কেউ আমার ভাই বোন পো, তো আত্মীয় স্বজন আমরা সবাই এরকম আনন্দ করি। দিদি ভাই বোন মিলে, সবাই মিলে খুব আনন্দ করে বিয়েবাড়িটা কাটালাম। খুব ভালো কাটলো বিয়েবাড়িটা। তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করলাম, যতটুকু পারলাম ততটুকু শেয়ার করলাম। প্লিজ তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যারা চ্যানেলে নতুন দেখছো। আর এখন সবাই মিলে ফটো তুলছিলাম, লাস্টে খাওয়া দাওয়া অবধি আর গেলাম না। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ পুরোটা দেখো, আনন্দ করো, আর কমেন্টসে জানিও সবাইকে কেমন লাগছে, আমাকেও কেমন লাগছে অতি অবশ্যই জানিও। আর ভিডিওটাকে কি বলবো আর দেখছি, আর বিয়েবাড়ির কথা বারবার এডিট করার সময়ও বারবার মনে পড়ছে। মনে হয় যারা দেখবে, সকলে যারা এসেছিল সকলেই খুব আনন্দ করেছে। আর বিশেষ করে হ্যাঁ, আমার ভাইয়ের বন্ধুরা যারা প্রচণ্ড, ওরা ভাইয়ের বন্ধু কম, আমার সকলেই ভাইয়ের মতন খুব পরিশ্রম করেছে। তোদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা।